দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে বারুইপুর আদালত থেকে বের করা হচ্ছে। আবারও চার দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক। বাজেট অধিবেশনের জন্যও মিলল না জামিন। আপাতত জেলেই বিধায়ক নওশাদ সিদ্দিকী, একেবারেই সেই চিত্র আপনাদের সামনে। বিস্তারিত দেখুন মিল্লি টিভির রিপোর্টে। মানুষের জন্য লড়াই চলছে, চললে তারা আন্দোলন করছেন। একটা কথাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। আমরা বিরোধী, আমরা সরকারের যে ভুল দিকগুলো দেখিয়ে দিয়ে আমাদের কাজ যাতে সরকার পরিচালনা সঠিকভাবে চলে, এটাই যদি তাদের যদি ভয় লাগে, এটাতে যদি তারা এরকম অনেকে অনেক কিছু বলবে, তাতে কিছু অনেকে অনেক কিছু বলবে, তাই এরা তো সব অনেক ফলস্বরূপ ঘুরে যাচ্ছে। মানুষের জন্য লড়াই চলছে, চললে এই প্রেসিডেন্সি যেটা ওরা আয়োসায় লাগছে, আন্দোলন করছেন। একটা কথাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে। আমাদেরকে জেলে রেখেছে কেন? দিদিমণি ভয় পাচ্ছে যে আইএসএফ এর পরে পুরো পশ্চিমবঙ্গ দখল করবে। আমরা মানুষের অধিকারের জন্য কথা বলছি, হকের জন্য লড়াই করছি। বাংলার মানুষ দেখছে এর জন্য কাকে ভয় পেয়েছে দিদিমণি? আজকে দুটো মামলায় ছিল, কেএলসি থানা, কলকাতা লেদার কমপ্লেক্স থানা, দুটো মামলায় 12 নম্বর কেসে ইতিপূর্বে মাননীয় বিধায়ক নওশাদ সিদ্দিকীকে সেখানে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছিল গত 3 তারিখে মাননীয় এসিজিএম বারুইপুর। সেই 6 দিন পিসি পিরিয়ডের পরে তাকে আদালতে আবার তোলা হয়েছিল এবং পুলিশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে 15 তারিখ পর্যন্ত আরও 7 দিনের জন্য পিসি চেয়েছিল, কিন্তু মাননীয় এসিজিএম বারুইপুর সেই পিসি পিআর তাকে রিজেক্ট করেছেন এবং তাকে আগামী 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে। কিন্তু আরেকটি কেস যেটা ছিল, একই তারিখে হয়েছিল গত 21শে জানুয়ারি, সেই কেএলসি থানা 13 নম্বর কেসে সেখানে তাকে শোন অ্যারেস্ট করে সেখানে তাকে পিসি পিআর জানানো হয়েছিল আগামী 16 তারিখ পর্যন্ত। কিন্তু 16 তারিখ পর্যন্ত পিসি না দিয়ে মাননীয় আদালত আগামী 4 দিনের জন্য অর্থাৎ 13 তারিখ পর্যন্ত পিসি অ্যালাউ করেছেন নওশাদ সিদ্দিকীকে। আমরা বিরোধী, আমরা সরকারের যে ভুল দিকগুলো দেখিয়ে দিয়ে আমাদের কাজ যাতে সরকার পরিচালনা সঠিকভাবে চলে, এটাই যদি তাদের যদি ভয় লাগে, এটাতে যদি তারা এরকম অনেকে অনেক কিছু বলবে, তাতে কিছু অনেকে অনেক কিছু বলবে, তাই এরা তো সব অনেক ফলস্বরূপ ঘুরে যাচ্ছে। মানুষের জন্য লড়াই চলছে, চললে এই প্রেসিডেন্সি যেটা ওরা আয়োসায় লাগছে, আন্দোলন করছেন। একটা কথাই, গণতান্ত্রিক প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে আন্দোলন করবে।